আর ভালো লাগছে না আজিরা থাকতে, আজকে আব্বার কাছে যাব একটা কাজ খুঁজতে। আমার বন্ধুরা আমার সাথে সারা জীবন টিটকারি করছে আমি লেখাপড়া কম করেছি বলে। কিরে অজয়, কিরে রকি, তোরা এত লেখাপড়া করে কি করলি? দেখ আমি চাকরি পেয়ে যাচ্ছি। দেখ আমার কি এত পড়ালেখা করা লাগে। আমার আব্বা হচ্ছে অফিসের বড় অফিসার, আমি পরীক্ষা দিতে যাচ্ছি আব্বার কাছে। আমার চাকরি হবে, তোদের চাকরি হবে নাকি? তোদের রোল এক দুই হচ্ছে বলে কি অপমানিক না করলি আমাকে? আমি তো দুর্বল ছাত্র তাই না? তোরা সবসময় বলতি আমার রোল 12 হয়েছে বলে, আমি অনেক দুর্বল ছাত্র। তোরা না এত ভালো ছাত্র, তো তোরা আজ পর্যন্ত একটা পিয়নের চাকরি পর্যন্ত করতে পারলি না। শুধু কি চাকরি করতে পারস নাই, আজ পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করতে পারস নাই, শ্বশুরের নাতিরা আবার বড় বড় কথা বলস। আরে পোলা পান, আমার পিছনে কত মেয়ে ঘুরে তবু আমি তাদের পাত্তা দেই না বুঝলি? আগে আমি একটা ভালো চাকরি করব, তারপর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করব বুঝলি? তোরা খালি দেখবি আর রুচির মতো ফুলবি। হাদা বাবা আসতে পারি? আরে শ্বশুরের নাতি দিয়ে দিয়ে কেন আসছস? আব্বা আমি চাকরি করব তাই পরীক্ষা দিতে আসছি। আরে সত্যি নাকি, তুই কি সত্যি চাকরি করবি? হ্যাঁ আব্বা আমি সত্যি চাকরি করব। গুড বয়। আচ্ছা তুই ওয়েটিং রুমে গিয়ে বস, আমি আসতেছি। ওকে আব্বা আমি যাইতেছি, তুমি আসো তাড়াতাড়ি। বল এবার তোর কি হয়েছে? আব্বা আমি তোমার অফিসে চাকরি করব, তার জন্য এসেছি, তুমি পরীক্ষা নাও আমার। তুমি যখন বলছিস আমাকে এত করে তোর পরীক্ষা নিতে, আমার আচ্ছা তোকে কিছু প্রশ্ন করি, তুই উত্তর দে। ওকে বলো তুমি। আচ্ছা বল তোর নাম কি? এটা আবার কোন ধরনের প্রশ্ন, তুমি আমার নাম জানো না? আমি তোকে যেটা বলবো সেটার উত্তর দে সোজাসুজি। ওকে আব্বা। আর তুই আমাকে এখানে আব্বা বলবি না, স্যার বলবি। ওকে স্যার বলেন, কি বলবেন? তাহলে তো তুমি আমাকে তুই করে বলতে পারবা না। তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, বলো। আগে বলো তোমার নাম কি? আমার নাম নিশিকান্ত দাস। তোমার বাবার নাম কি? আব্বা তোমার নাম কি বলতে হবে? তোমার নাম তো তুমিই জানো। এই সাম্বা, এই তুই এত কথা বলছিস কে? তোর জিরা বলে ওটা তুমি, আর তোর না বলছে আমার আব্বা বলে ডাকবি না স্যার বলে ডাকবি? ওকে সরি আব্বা। না না সরি স্যার। তোমার বাবার নাম কি? শ্রী নগেন্দ্র দাস। আচ্ছা এবার তুমি বলো। আচ্ছা আব্বা তোমার পরীক্ষা না নিলে হবে না, তুমি যাও এমনিতেই পাস, তুমি আমার অফিসে চাকরি করো। আব্বা তুমি কি আমারে অপমান করতেছো নাকি? যখন একবার বলছি পরীক্ষা দিমই, তুমি কি আমাকে এত দুর্বল ভাবছো নাকি যে আমি পরীক্ষা ছাড়া চাকরি নিব? আমি আগে পরীক্ষা দেবো তারপরে চাকরি করবো, ঠিক আছে স্যার? আরে বাপরে, হয়েছে আইনস্টাইনের ছেলে এসে পড়ছে রে। আরে বাপরে বাপ, জীবনে এক সাবজেক্ট পাস করে দেখাতে পারে নি, আবার কাপ দেখায়। আচ্ছা তুমি যখন পরীক্ষা দিতে চাইছো তাহলে নিয়ে নি, না হলে আবার তুমি বাড়িতে যাইয়া স্যার টেবিল আসতে রাখবে না। ঠিক বলছস, তোর আবার কিসের পরীক্ষা ছাড়া চাকরি? তুই এসছিস আমার ছেলে, তোর ভালো করে একটা পরীক্ষা নিয়ে তোকে ভালো লেভেলে একটা চাকরি দিতে হবে। দেখ বাবা এত কষ্ট করে যখন পরীক্ষা দিতে আসছস তাহলে কিছু খা, না হলে তো অর্ধেক পরীক্ষার সময় তোর গলা শুকিয়ে যাবে। এত করে যখন বলতেছ তাহলে আমার জন্য একটা কফি বলো আনতে। কফি খাবি? ওকে। এই মদনা কই রে, হালকা একটা কফি দিয়ে যা, গরম গরম। আচ্ছা আমার তো প্রশ্ন জীবনে শেষ হয় নাই, মাত্র তোর নাম আর তোর আব্বার নাম বলছস। কাজ কর, আমি তোরা কিছু প্রশ্ন ধরি, হ্যাঁ তুই উত্তর দে। হ্যাঁ উত্তর পারি আর না পারি, চাকরি তো নিশ্চিত আব্বার অফিস যখন, কিন্তু এখানে বাপ না নিলে আব্বা আবার আমার দুর্বল ভাবব। বল আব্বা, খুব কঠিন কঠিন প্রশ্ন করবা, দেখো আমি কিভাবে উত্তর দেই সহজ ভাবে। কঠিন প্রশ্ন ছাড়া সহজ প্রশ্ন কিন্তু আমার ধরবা না, বুঝছো? বুঝলাম না, আমার ছেলে দিয়ে আইনস্টাইনের নাতি হয়েছে সত্যি সত্যি। আচ্ছা বলো তো বাবা, আমাদের ছোট নদীর চলে বাকে বাকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে, এই কবিতাটা কে লিখছে? কি বলতেছ আব্বা, এত সোজা প্রশ্ন, এগুলো তো দুধের বাচ্চারা পর্যন্ত বলতে পারবো। এটা তো লিখছে কাজী নজরুল ইসলাম।
ও কাজী নজরুল ইসলাম লিখছে তাই না বাবা? হ্যাঁ তো আবার ভুল ধরা যাবে না, হলে এখানে সব ভেঙে গুঁড়া করে ফেলবে। ঠিক বাবা ঠিক, এটা কাজী নজরুল ইসলামই লিখছে, বইতে ভুল করে রবীন্দ্রনাথের নাম লিখে দিছে। তাহলে আব্বা বলো তো, বোর হলো দূর হলো খুকুমনি উঠো রে, ওই ডাকে জুই শাখি ফুল করলে ছোট রে, এটা কে লিখছে? আব্বা তুমি আমার এত সহজ সহজ প্রশ্ন করতেছো কি লাগে? তোমার না বললাম যে কঠিন কঠিন প্রশ্ন করবা? এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। তাহলে বই যারা লেখে তারা যে কেন তো ভুল করে? নজরুল ইসলামের জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় কাজী নজরুল ইসলামের নাম লিখে ধরে দিচ্ছে। দূর বাংলা থেকে আর প্রশ্ন ধরবো না, তাহলে এবার অঙ্ক থেকে প্রশ্ন করতেছি, তুই উত্তর দে। অঙ্ক থেকে প্রশ্ন করবা? করো। এবার পিথাগোরাসের অঙ্কটা ভালো পারি বুঝছো? আরে বাপরে বাপ, আমার আব্বা দিয়ে পিথাগোরাসের নাম মনে রাখছে। আচ্ছা আব্বা তুই আমার একের নামটা পড়ে শোনা তো, ঘরের নামটা বলবো তাহলে শোনো। এক একে এক, এক একে দুই, এক একে তিন, এক একে চার, এভাবে দশ পর্যন্ত। বাহ বাহ বাহ, তুই তো ভালোই নামতে জানিস। আমার মনে হচ্ছে পিথাগোরাস যদি এখনো বেঁচে থাকতো তাহলে তোর কাছে এসে কোচিং করতো, বুঝলি? আমি তো সেটা তোমাকে আগেই বললাম। অঙ্ক থেকে আর কোনো প্রশ্ন করবা নাকি অন্য বিষয় থেকেও করবা? না এই কয়েকটা প্রশ্ন ধরে কি আর হয়, আর কয়েকটা প্রশ্নের উত্তর দে। আচ্ছা আব্বা তুই মনে কর এক বিঘা জমিতে পুকুর বানানোর জন্য তুই 10 জন কর্মী চুক্তিতে নিলি, হুম, পুকুরটি 30 দিনের মধ্যে বানিয়ে দিবে ঠিক আছে, কিন্তু 7 দিন পর 5 জন কামলা চলে গেল আর আসলো না, তাহলে বাকি 5 জন কামলা এই কাজটি করতে কতদিন সময় লাগবে? দেখো তো বুঝলাম আমি ভালো ছাত্র, এই জন্য এত কঠিন প্রশ্ন করবো আমাকে? তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, তার আগে বলো চুক্তি করে কেন 5 জন কামলা আসবে না? এটা কি ফাইজলামি পাইছে? চুক্তি করবো, চুক্তি অনুযায়ী কাজ করবো না? কাজ কয়দিনে করবে সেটা হচ্ছে পরের কথা, আগে বলো 10 জন কামলা দেখে 7 দিন পর 5 জন কামলা চলে যাবে কেন? তুমি বুঝাও আমাকে, এটা আনসার দাও। আব্বা তুই ঠিকই কইছস, তুমি 10 জন কামলা চুক্তি তুলেছ, 7 দিন পর 5 জন কামলা কেন চলে যাবে? এটা তো বড়ই অন্যায়। তাহলে বই পুস্তকে যদি ফাঁকি দেওয়া শেখায় ফুলা পান তো এগুলাই শিখবে। আচ্ছা অঙ্ক থেকে আর প্রশ্ন ধরবো না, তাহলে তোর ইংলিশ থেকে প্রশ্ন করি। বল তো রে বাবা আমি GPA 5 পাইছি, এটার ইংলিশ কি? এটা তুমি জানো না আব্বা? আই এম GPA 5। আমি GPA 5 পাইছি, এটার ইংলিশ আই এম GPA 5। এটা তুমি কোন বইয়ে পাইছো আব্বা? আব্বা সবকিছু আর বইতে পাওয়া যায় না, তোমরা হচ্ছে আদিম যুগের মানুষ, ফেসবুক টেসবুক তো আর ব্যবহার করো না। কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আমি GPA 5 পেয়েছি, এটার ইংলিশ আই এম GPA 5। ও আচ্ছা এটা তুই ফেসবুকে পাইছিস তাহলে, তো ফেসবুক নিয়ে তোর একটা প্রশ্ন করে দেখি উত্তর দিতে পারিস কিনা। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, বলতো বাবা ফেসবুক কেন আবিষ্কার করছে? বা ফেসবুক আবিষ্কার হয়েছে চ্যাট করার জন্য, মানে প্রেম প্রীতি করার জন্য। এই ফেসবুক দিয়ে তো আমি মেয়ে পটাইছি 50টা, এটা তো আর আব্বাকে বলা যাবে না। বাহ আব্বা ফাইন উত্তর দিছো, ফাইন উত্তর দিছো, আমি তো একেবারে অবাক, ছেলে তো ঠিকই উত্তর দিতেছে, এই বুড়া বয়সে তো আমার 5টা গার্লফ্রেন্ড আছে। আচ্ছা আব্বা তুই কি আর প্রশ্ন উত্তর দিবি নাকি? না আব্বা আর ভালো লাগতেছে না, আর প্রশ্ন করো না, অনেক তো ধরছো। তাছাড়া এটা প্রবাদ আছে, হারিয়ে একবার টিপলেই বোঝা যায় যে সব বাদ হয়েছে কিনা, আর কয়েকটা প্রশ্ন ধরেই তো বুঝতে পারলে যে আমি কতটা পারি আর কতটা পারি না। আর এত ভালো পরীক্ষা তোমার কাছে পর্যন্ত মনে হয় না যে কেউ দিছে। আব্বা যা তুই বাড়িতে যা, বড় বাচ্চা বাঁচলাম, আর কিছুক্ষণ থাকলে মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যেত। আপনারা তো দেখেন এখন আপনারাই বলেন আর কি চাকরি দেওয়া যায় নাকি না, পরে চাকরি দিলে আমার কোম্পানি শেষ, আর না দিলে মনে করেন আমার বাড়ি শেষ।